বাংলাদেশের অর্থমন্ত্রী একজন বোবা মানুষ, উনি কথাই বলেন না। এই পার্লামেন্টে আজকে যে ঘটনাটা আমরা প্রত্যক্ষ করলাম, গণতন্ত্রের সৌন্দর্য বলি, নীরবে নিবৃত একটা অভূতপূর্ব ঘটনা, যে এই দেশে একজন স্পিকার যিনি ছিলেন, ডেপুটি স্পিকার ছিলেন, লিডার অফ দ্য ডিপুটেড অপোজিশন ছিলেন, দুইবার রাষ্ট্রপতি ছিলেন, কোনো রাষ্ট্রপতি রিটায়ারমেন্টের পরে পার্লামেন্টে এসে অধিবেশন প্রত্যক্ষ করেছেন, আমার এটাই বোধ প্রথম। সেই জন্য আমাদের ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। উনি বাংলাদেশের রাজনৈতিক গগনে একজন অত্যন্ত সফল একজন ব্যক্তি রাজনীতিবিদ হিসাবে, সেজন্য তাকে আমি পকেট ধন্যবাদ জানাই। মানে স্পিকার, আমার পয়েন্টটা বড় হলো যে আজকে বাংলাদেশে অর্থনীতি ভালোভাবে চলছে না, ডলারের সংকট, আমাদের ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সরকার ইম্পোর্ট নিয়ন্ত্রণ করছেন, আমাদের রিজার্ভের সমস্যা, আমাদের রেপিডেন্স কমে আসছে, আমরা পত্র পত্রিকার দিকে টাকা পাচার হচ্ছে। মানে স্পিকার, এর মধ্যে আমরা দেখলাম গত কয়েকদিন পূর্বে ডেইলি স্টার সহ বিভিন্ন পত্রিকায় যে বাংলাদেশের এই অবস্থার মধ্যে একজন ব্যক্তির নাম আসছে, যিনি একজন বাংলাদেশে বড় ব্যবসায়ী, যিনি কয়েকটা ব্যাংকের মালিক, তার সম্পর্কে আসছে যে তিনি এক অন্য একটি দেশের নাগরিকত্ব নিয়ে, অন্য একটি দেশ তৃতীয় দেশের নাগরিকত্ব নিয়ে তিনি সিঙ্গাপুরে মার্কেট করেছেন এবং হোটেল কিনেছেন $1 বিলিয়ন দিয়ে। মানে স্পিকার, আমার প্রশ্ন হলো, আমরা বারবার এই পার্লামেন্টে অর্থমন্ত্রীকে বলছি বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে, আপনি ব্যবস্থা নিন, কিন্তু বাংলাদেশের অর্থমন্ত্রী একজন বোবা মানুষ, উনি কথাই বলেন না। যে দেশের অর্থমন্ত্রী কথা বলেন না, অর্থনীতি সম্পর্কে পার্লামেন্টে কোনো বিবৃতি দেন না, সাংবাদিকের কিছু জানান না, সর্বশেষ অবস্থা সম্পর্কে, সেইটা সেই দেশ কীভাবে চলবে আমি জানি না। তো মানে স্পিকার, আমার প্রশ্ন হলো যে যার সম্পর্কে অভিযোগটা আসছে, এই যে $1 বিলিয়ন, এটা সত্য কিনা আমরা জানি না, যদি সত্য হয়ে থাকে তাহলে এটা অ্যান্টি স্টেট, এটা অবশ্যই আমি মনে করি দেশদ্রোহিতার স্বামী। আমার এটা নিয়ে হাইকোর্ট থেকে একটা রিট করা হয়েছে এবং সেইখানে হাইকোর্ট তদন্তের জন্য একটা ডিপার্টমেন্টকে, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্টকে ভার দিয়েছিলেন এবং সেইটা আবার অ্যাপিলেট ডিভিশন নিয়ে স্থগিত আছে। সেই প্রশ্ন আমাদের না, আমাদের প্রশ্ন হলো, আমি গভর্নমেন্টের কাছে বলবো যে এখানে সংসদমন্ত্রী আছেন, মানে প্রধানমন্ত্রী আছেন, মানে প্রধানমন্ত্রী, এই যে এত বড় একটা ঘটনা বিষয়ে অনেক তথ্য প্রমাণ সহ আমরা পড়েছি, এমন অনেক তথ্য দিচ্ছে যেগুলি অবিশ্বাস করাটাও খুব সমস্যা। তা আমি মনে করি যে এই বিষয়টা খুবই গুরুতর রাষ্ট্রের জন্য, মানে প্রধানমন্ত্রী আপনি অর্থমন্ত্রীকে নির্দেশ দেন যে এই বিষয়টা জরুরি ভিত্তিতে একটা তদন্ত করে দেখার জন্য, যে আসলেই কোনো বাংলাদেশি কোনো মানুষ কেউ এরকম $1 বিলিয়ন তিনি ওইখানে ইনভেস্টমেন্ট করেছেন কিনা, করলে বাংলাদেশের নাগরিক হিসাবে তিনি কিভাবে এই টাকাটা পেলেন, কোন সোর্স থেকে আনলেন, বাংলাদেশ থেকে না নিলে কিভাবে আসলো, নিশ্চয়ই বাংলাদেশের নাগরিক, সেটাও সরকার তদন্ত করে দেখতে পারে। মানে স্পিকার, শুধু এটা না, এর মধ্যে দেখেন মানে স্পিকার, আমরা দেখতে পেলাম যে একটা গ্রুপের একজন একজন কৃষক যদি লোন নেয় ১,০০,০০০ টাকা ২,০০০০ টাকা লোন না দিয়ে তার মধ্যে ওয়ারেন্ট হয়, একজন ক্ষুদ্র ব্যবসায়ী যদি লোন নেয়, যদি লোন সময় না দেয় ওয়ারেন্ট হয়, ইভেন একজন কৃষকে যদি ঋণ দিতে না পারে তার সুদটা মাফ চায়, ব্যাংকে আমরা সুপারিশ করি, সহজে মাফ করে না। কিন্তু দেখলাম নাসা গ্রুপের যে ঋণের ২৫২ কোটি টাকা সুদ মাফ করা হয়েছে। মানে স্পিকার, আমরা যেটা পড়লাম, বাংলাদেশ ব্যাংকের চারটা রিজন আছে সুদ মাফ করার, এই চারটা রিজনের মধ্যে কারণের মধ্যে এটা একটাও পড়ে না, প্লাস বাংলাদেশ ব্যাংকের যে অবজারভার তিনি আপত্তি দিয়েছেন যে এই সুদ মাফ করা যাবে না, তারপরে ২৫২ কোটি টাকা সুদ মাফ করা হলো একজন ব্যক্তির সে ইন্ডাস্ট্রি বা তার লোনের, যেখানে গরিবের পক্ষে একটা লোন নেওয়ার পর সুদ নাই তো সুদটা মাফ করা হয় না। এই যে জনতা ব্যাংক, এই ব্যাংক সম্পর্কে আরো অনেক প্রশ্ন আসছে, যেহেতু রাষ্ট্রের তো ব্যাংক, তাই এই ব্যাংক সম্পর্কে আমরা জানতে চাই যে এইগুলি কিভাবে হলো। এই বিষয়ে মানে স্পিকার, আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে আমি দুইটা বিষয়ে, এই যে $1 বিলিয়ন পাচার যে ব্যবসায়ী এবং এই ২৫২ কোটি টাকা যে মাফ করা হলো কিভাবে, এই বিষয়ে একটা বিবৃতি দাবি করছি। মানে স্পিকার, ধন্যবাদ।